হাই বন্ধুরা, ওয়েবিনারের আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আব্দুল্লাহ মামুন ফ্রম মামুন একাডেমি। অনেকেই যারা জানেন না যে ওয়েবিনার জিনিসটা কী, তাদের জন্য একটু ক্লিয়ার করতেছি। সেটা হচ্ছে আমাদের যারা সাবস্ক্রাইবার, যারা আমাদের ফলোয়ার আছেন, তারা যে সমস্ত প্রবলেমে পড়েন সেই সমস্ত প্রবলেম নিয়ে তারা মামুন একাডেমি যে ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করেন, সেই পোস্ট থেকে আমরা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে তাদের প্রবলেমগুলোর সমাধান দিয়ে থাকি এবং সেটা ভিডিও আকারে দিয়ে থাকি। তেমনি MD কামরুল হাসান ভাই আমাদের ফেসবুক গ্রুপে একটা পোস্ট করেছেন যে ভাই আমার এখানে অনেকগুলো ডেট দেওয়া আছে, যেমন মার্চের 26, 27, 28, 29, 30, পয়লা এপ্রিল 2, 3, এভাবে সিরিয়ালি ডেটগুলো দেয়া থাকবে। যেই ডেটেই থাকুক না কেন, সে তার এই পাশের কলামে চাচ্ছে সেই মাসের প্রথম তারিখ। অর্থাৎ এখানে যদি 26শে মার্চ থাকে এখানে আসবে 1st মার্চ, এখানে যদি 31শে মার্চও থাকে এখানে আসবে 1st মার্চ। এখানে যে ডেটেই থাকুক না কেন সেই ডেটের, অর্থাৎ সেই মান্থের প্রথম যে তারিখটি সেটা আসবে। অর্থাৎ এখানে যে ডেটেই থাকুক না কেন সেই মাসের প্রথম তারিখটা, অর্থাৎ পয়লা জানুয়ারি, পয়লা ফেব্রুয়ারি, পয়লা মার্চ এভাবে আসতে থাকবে। তাহলে বন্ধুরা, আমরা কথা বাড়াবো না, সরাসরি আমরা প্রজেক্টে চলে যাব। তার আগে একটু বলে নিচ্ছি, আপনারা যদি এরকম কোনো প্র্যাকটিক্যাল কোনো প্রবলেম থেকে থাকে, আপনি কাজ করতে গিয়ে প্রবলেমে পড়তেছেন কিন্তু সমস্যার সমাধান করতে পারছেন না, তাহলে অবশ্যই আপনাকে বলবো আপনি মামুন একাডেমি ফেসবুক গ্রুপে কানেক্টেড হয়ে আপনার সেই প্রবলেমগুলো পোস্ট করুন। আমরা চেষ্টা করব আপনাকে সেই বিষয়ের উপরে কাঙ্ক্ষিত সমাধান দিতে। তাহলে বন্ধুরা, চলুন আমরা প্রজেক্টে চলে যাই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। কামরুল হাসান ভাই যে পোস্টটি দিয়েছেন সেটা আমি চেষ্টা করব দুইটা মেথডে তাকে সমাধান দেওয়ার জন্য, প্রথম মেথডে এবং দ্বিতীয় মেথডে। তিনি যে ডাটাটি আমাদের সাথে গ্রুপে যে প্রোভাইড করেছেন সেটার উপর আমি একটা ডেমো ডাটা তৈরি করেছি, পয়লা মার্চ থেকে শুরু করে 1, 2, 3, 4 থেকে শুরু করে জাস্ট জুনের 11 তারিখ পর্যন্ত। এটা জাস্ট একটা ডেমো ডাটা। এখন দেখেন, এখানে পয়লা মার্চ, এখানেও পয়লা মার্চ, এখানে 9 মার্চ, এখানেও পয়লা মার্চ, এবং এখানে 31শে মার্চ, এখানে পয়লা মার্চ, এখানে 1st এপ্রিল, এখানে 1st এপ্রিল, এখানে 2nd এপ্রিল, এখানে 1st এপ্রিল। অর্থাৎ এই মাসের প্রথম যে তারিখটা উনি সেটা জানতে চেয়েছেন, তার মানে এটা হয়তোবা তার কোনো কাজে দরকার হয়। তো এই কাজটি করার জন্য আমরা এখানে র্যান্ডম ডাটা নিয়েছি, এখানে আমরা র্যান্ডম ডাটা নিয়েছি যেন এই ডাটার উপরে বেস করে, যেমন 12ই সেপ্টেম্বর, পয়লা সেপ্টেম্বর, 18ই জুলাই, পয়লা জুলাই, 19শে মার্চ, পয়লা মার্চ, 14ই মার্চ, পয়লা মার্চ, 9ই নভেম্বর, পয়লা নভেম্বর। আশা করি প্রবলেমটি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন সরাসরি সমাধান চলে যাব। বন্ধুরা, আমরা প্রথমে দেখাবো হচ্ছে মেথড 1 একটু সহজ এবং মেথড 2 এটা একটু কঠিন, কঠিন না বাট একটু অন্যরকম। তো আমরা প্রথম মেথডে চলে যাই, দেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি সেকেন্ড মেথডটি অবশ্যই পাবেন। আমরা এখানে একটু অ্যানালাইসিস করে বের করব। আমি চাইলে আপনাদেরকে ভিডিওটি 2 মিনিটে কিন্তু এটা সমাধান দিয়ে দিতে পারি, কিন্তু আমার একটা বদভ্যাস আছে যে আমি ভিডিওটা অনেক দৈর্ঘ্য করি। অনেকে আমার এটাকে বদনাম করে থাকেন যে মামুন ভাই আপনি শুধু ভিডিওটা বড় করেন। ভাই, আমি শুধু ভিডিওটা বড় করি না, আমি চেষ্টা করি ইন ডেপথ কেন, কী জন্যে, কোথায়, এই উত্তরগুলো যখন আপনি যে কোনো প্রবলেমে, ফাংশনে, কোথাও যদি আপনি বের করতে পারেন, তাহলে একটা প্রবলেম দিয়ে আপনি আপনার 10টা প্রবলেম সলভ করতে পারবেন। আমি চাইলে এখানে সিম্পলি ফর্মুলাটা দিয়ে আপনাকে 1 মিনিটে ভিডিওটা শেষ করতে পারি, বাট এই ফর্মুলাটা কেন, কী জন্যে এবং কীভাবে হলো, এই বিষয়গুলোই আমি চেষ্টা করি আমার ভিডিওতে সবসময় আলোকপাত করার জন্য। এই জন্য অনেকেই বিরক্ত হন, অনেকেই আবার এটা দেখে খুশি হন যে মামুন ভাই আপনার ভিডিও দেখার পরে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হয় না। তো বন্ধুরা, চলুন আমরা শুরু করি। তো বন্ধুরা, এই জিনিসটি ইনডেপথ বোঝার জন্য আমরা এখানে একটু অ্যানালাইসিস করার জন্য আমরা এখানে 2-3টা কলাম নিয়ে নিলাম। এখন আপনাদেরকে এই জিনিসটা বোঝার জন্য একটু সময় দিতে হবে ইনডেপথ বুঝতে হলে। তো আমরা এখানে কী করব, এইটা এই যে দিনটা, এখানে কতটা দিন আছে এটাও যদি আমরা একটু বের করতে চাই, এখানে আমরা লিখে দিচ্ছি যে এটা কততম দিন। ওকে, এখন দেখেন ইকুয়াল, এখানে আমরা দিব হচ্ছে ডেফ ফাংশন, দেন হচ্ছে সিরিয়াল ক্লোজ। ওকে, এখন দেখেন এখানে হচ্ছে ফাংশন, তার মানে কি এটা হচ্ছে আমার ডেট আকারে দেওয়া আছে। এখন যদি আমি এখানে দেখি, এটা হচ্ছে দ্বিতীয় দিন, এটা হচ্ছে জুনের 20 তারিখ, অর্থাৎ 20তম দিন। এটাকে যদি টোটালটা আমি নিয়ে আসি, এখানে হচ্ছে 23তম দিন। এখন দেখেন বন্ধুরা, তার মানে 23তম দিন, এটা হচ্ছে 2তম দিন, এটা হচ্ছে 20তম দিন। আমরা যদি এখন এটা ডিফারেন্স বের করি,
এই ডিফারেন্সটা যদি বের করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই দুইটার সাথে তারিখের ব্যবধান কত। এইটা বোঝার জন্য আমরা কি করি, আমরা যদি সিম্পল এই ডেটটাকে, এই এখানে যে ডেটগুলো আছে আমরা এই ডেটটাকে যদি একটু এখানে ডুপ্লিকেট করে দেই যে এই ডেটটা এখানে কত তারিখ আছে এটা আমরা বুঝতে চাই। ওকে, এখন আমরা যেটা করব যে এই যে ডেটটা আছে এই ডেটটাকে আমরা জেনারেল ফরম্যাটে নিব হচ্ছে এই জিনিসটার ইন ডেপথ বোঝার জন্য। আসলে এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো কিন্তু ডেটেরই নাম্বার। আমরা যদি এটাকে আবার ডেটে নিয়ে যাই তাহলে আপনি দেখেন এখানে কিন্তু ডেট দেখাচ্ছে, অর্থাৎ এই ডেটের ব্যাকএন্ডে হচ্ছে একটা নাম্বার কাজ করে। এখন আমরা যেটা করব বন্ধুরা, এই যে দুই তারিখ ২০ তারিখ, এই দুই তারিখ থেকে আমরা ২কে বাদ দিয়ে তার আগের মাসে চলে যাব। এই ২০ তারিখ থেকে ২০ দিন বাদ দিয়ে আমরা আগের মাসে চলে যাব। এই পয়লা আগস্ট থেকে একদিন বাদ দিয়ে আমরা আগের ডেটে চলে যাব। তো আমরা কি করব, ইকুয়াল এই ডেট মাইনাস এই যে আমার ডের এখানে কততম দিন এইটাকে আমরা মাইনাস করে ফেলব। মাইনাস করে ফেললে কত আসতেছে, এখানে যদি আমরা এটাকে জেনারেলি নিয়ে যাই এখন দেখেন ৮২, দ্যাট মিন্স এই যে ৪৩৯৮৪, এটা তো ব্যাকএন্ডে ৪৩৯৮৪, তা এটা তো আপনারা বুঝতে পেরেছেন ভালো করে। ৪৩৯৮৪তম দিন এখান থেকে দুইটা দিন মাইনাস দিলাম, ৪৩৯৮২তম দিন, এখানে কত দিন হবে, এখান থেকে ২ মাইনাস হয়ে যাবে, ২০ মাইনাস হয়ে যাবে, অর্থাৎ ৪৪০০২ মানে ৪৪০০২ দিন থেকে ৪৩৯৮২ হয়ে গেল। সেমভাবে এখান থেকে এই ডেটগুলো আমরা বের করে ফেললাম। দেন হচ্ছে আমরা কি করব, এখান থেকে আমরা কি করব, ইকুয়াল এই ডেট প্লাস ১ দিয়ে দিব, অর্থাৎ পরবর্তী মাসের ১ তারিখে চলে গেল। এখন যদি আমি ডেট ফিল হ্যান্ডেল করে দিই তাহলে দেখেন ওই মাসের প্রথম দিনটা চলে আসছে, প্রথম দিনটা কিন্তু চলে আসছে। এবার আমি যদি টোটাল সূত্রটাকে মুছে দেই অথবা এটাকে যদি আমি মুছে দিয়ে সেই জায়গায় চলে যেতে চাই দুই মিনিটের ভিডিওতে, তাহলে কি হবে, ইকুয়াল এই যে তারিখটা মাইনাস কততম দিন, এত দিন আমি মাইনাস করব, কততম দিন মাইনাস করব, দুইটার দিন মাইনাস করব, তার মানে এই ৪৩৯৮৪ থেকে আমি দুই দিন মাইনাস করব। দুই দিন মাইনাস করলে কোথায় চলে যাবে, চলে যাবে হচ্ছে ফার্স্ট জুনে, এই যে ৪৩৯৮২তে চলে যাবে। দেন হচ্ছে আমি এটার সাথে প্লাস ১ দিয়ে দিব, এবার দেখেন আমার সেই ডেটে কিন্তু চলে আসছে, অর্থাৎ পয়লা জুনে চলে আসছে। এটাকে যদি আমি জেনারেলি নিয়ে যাই তাহলে দেখেন ৪৩৯৮২র সাথে একযোগ করলাম ৪৩৯৮৩, এটাকে ফিল হ্যান্ডেল করে দিলাম, আমার টোটাল ডেটের নাম্বার ফরম্যাটটা চলে আসছে, এবার আমি ডেট ফরম্যাটে চলে গেলাম। তার মানে কি হলো, ২ জুন ফার্স্ট জুন, ২০ জুন ফার্স্ট জুন, পয়লা আগস্ট পয়লা আগস্ট, ১৩ সেপ্টেম্বর ফার্স্ট সেপ্টেম্বর। আশা করি আপনারা এই টোটাল জিনিসটা, আমি ডিটেলস বোঝানোর চেষ্টা করেছি এই জায়গাটায় আসার জন্য। আমি যদি সরাসরি এই জায়গাটায় আসতাম তাহলে কেন ডে ফাংশন আনলাম, কেন প্লাস ১ করলাম, এইটা আপনাদের প্রশ্ন জাগতো। এবার যদি আমরা এই ডাটাটাকে ডিলিট করে দিই তাহলেও আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, অর্থাৎ এত দিন থেকে আমরা ওই দিন কততম দিন চলে গেছে অলরেডি, এই জুন মাসের ২০ দিন থেকে ২০ দিন চলে গেছে, আমরা এই ডেট থেকে ২০ দিন বাদ চলে যাব, তার মানে ২০ দিন আমরা পিছনে চলে গেলাম। দেন ওইটার সাথে যদি আমরা একযোগ করি তাহলে সে পরের মাসের মানে ওই মাসের চলে গেল। এটা আমরা ইন ডিটেলস আপনাকে বুঝিয়েছি। দেন হচ্ছে বন্ধুরা চলে যাব আমরা দ্বিতীয় ফাংশনে। দ্বিতীয় ফাংশনে সিম্পল একটা কাজ করব, যেহেতু এখানে ইন ডেপথ বুঝিয়েছি এখানে আর ইন ডেপথ বোঝাবো না, তারপরও আপনি করলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা আমরা এখানে যে ফাংশনটি ইউজ করব সেটা হচ্ছে ইও মান্থ। ইও মান্থ কেন ইউজ করবো, এটার কাজ কি সেটা আমি বুঝাচ্ছি। ইও মান্থ প্রথমে সিনট্যাক্সটা হচ্ছে স্টার্ট ডেট, এটা হচ্ছে আমার প্রথম তারিখ, দেন হচ্ছে কমা। ইও মান্থের কাজ হচ্ছে একটা মাসের শেষের তারিখে সে চলে যাবে, দ্যাট মিন্স জুন মাসের ৩১শে জুন, মে মাসের ৩০ অথবা ৩১শে জুন, ডিসেম্বরের ৩১শে জুন, জানুয়ারির ৩১শে জানুয়ারি, জুলাইয়ের ৩১শে জুলাই, এইভাবে চলে যাবে। অর্থাৎ এই যে মাস আসে এই মাসের শেষের তারিখে চলে যাবে। আমরা একটু বুঝি, স্টার্ট ডেট দেন হচ্ছে কমা, দেন হচ্ছে শূন্য, এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখেন এই জুন মাসের ৩০শে জুন, এই জুন মাসের ৩০শে জুন, এই সেপ্টেম্বরের ৩০শে সেপ্টেম্বর। এবার যদি এটাকে আমরা ফিল হ্যান্ডেল করে দেই তাহলে আপনি বুঝবেন ২২শে ফেব্রুয়ারি, ২৮শে ফেব্রুয়ারি, ৯ই সেপ্টেম্বর, ৩০শে সেপ্টেম্বর, ৬ই সেপ্টেম্বর, ৩০শে সেপ্টেম্বর, ১৯শে অক্টোবর, ৩১শে অক্টোবর, অর্থাৎ এই মাসের সে শেষের ডেটে চলে গিয়েছে। এখন আমরা কি করব, এইটার সাথে আমরা যদি মাইনাস ১ করে দেই, অর্থাৎ এই যে আমি যেখানে ১ দিয়েছি এই জায়গাটা আমি কি করবো হচ্ছে মাইনাস ১, অর্থাৎ তুমি এক মাস আগে চলে যাও। এখন কোথায় গিয়েছে, দ্যাট মিন্স জুন মাসের আগের মাসে চলে গেছে, ৩১শে মে, ৩১শে ফেব্রুয়ারির আগের মাস, মে মাসের আগের মাস, নভেম্বরের আগের মাস, এপ্রিলের আগের মাস, আগের মাসে, অর্থাৎ আগের মাসের লাস্ট ডেট,
আগের মাসের লাস্ট ডেটে সে চলে গেছে। এটার সাথে যদি আমি প্লাস ওয়ান দিয়ে দেই তাহলে দেখেন পরের মাসের প্রথম তারিখ। বন্ধুরা দেখেন কত সুন্দর সিম্পল একটা ফাংশন কিন্তু ম্যাজিকের মতো কাজ করলো, যে আগের মাসের আমি যদি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাই, আগের মাসের শেষের তারিখ শেষের তারিখ শেষের তারিখ শেষের তারিখ এইটার সাথে, মানে দ্যাট মিনস একত্রিশে মার্চ তিরিশে মাস, সেই একত্রিশ তিরিশের সাথে যদি আমি ওয়ান দিয়ে দিই তাহলে কিন্তু পরের মাসের সেই ডেটটা চলে আসলো। তার মানে পনেরোই নভেম্বর ফার্স্ট নভেম্বর, সাতাশে জুন পয়লা জুন, বিশে নভেম্বর ফার্স্ট নভেম্বর, ছয় মার্চ পয়লা মার্চ, নাইন ডিসেম্বর ফার্স্ট ডিসেম্বর। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা দেখে আপনি যদি সুন্দরভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই অবশ্যই এই ভিডিওটা থেকে আপনার অনেক কিছু শেখার আছে। যদি বলেন ভাই কী কী শেখার আছে, এই যে আমি এখানে ডেট ফরম্যাটগুলো চেঞ্জ করেছি এই ফরম্যাটিংটা শিখে গেলেন, এই যে এখানে ইও মান্থের ফাংশনটা দেখিয়েছি সেটা শিখে গেলেন, এই যে এখানে আমরা ডে ফাংশনটা দিয়েছি সেটা শিখে গেলেন, দ্যাট মিন্স ফরম্যাটিং এবং ডের যে মান্থের যে ফাংশনগুলো সেটাও আপনি ক্লিয়ার হয়ে গেলেন। তো বন্ধুরা এই ভিডিওটা থেকে আপনার যদি বিন্দু পরিমাণ কোনো হেল্প হয়ে থাকে কাজে লেগে থাকে আশা করব ভিডিওতে লাইক দিতে এবং কমেন্টস করতে কার্পণ্যবোধ করবেন না। আর কামরুল হাসান ভাইয়ের মতো আপনারও যদি কোনো প্রবলেম থেকে থাকে দয়া করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, আমরা চেষ্টা করব কামরুল হাসান ভাইয়ের মতো এরকম ভিডিও আপনাকে তৈরি করে দিতে। বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাহ মামুন আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।